লাক্স নিবেদিত। কেউ বা ঘুমায় কেউ বা হাতে কারো অন্য কাজ, ব্যস্ত সময় কারো জন্য থমকে গেছে আজ। ঘুমাই কেউ বা হাটে কারো অন্য কাজ, ব্যস্ত সময় কারো জন্য থমকে গেছে আজ। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। যে যার মতো চলছে দেখো বামে কিংবা ডানে, তারপরেও চলছে সবই কিভাবে কে জানে, কিভাবে কে জানে। সব নিয়েই চলতে থাকে সংসারের খেলা, একটু কান্না একটু হাসি অনেক ঝুট ঝামেলা। ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা, ঝুট ঝামেলা। বাবা জ্যোতিষচর্চাকে বলেছে প্রতারণা, আমরা জ্ঞান দিয়ে মানুষের সম্ভাবনার পথকে খুলে দিচ্ছি, সেটা কি প্রতারণা? তুই যে পেটে এতক্ষণ কথা চেপে রেখেছিস এটা শুনে তো আমিই সারপ্রাইজ। তুমি না একটা যাচ্ছে তাই, আমি যাচ্ছে তাই। হ্যাঁ, তোমার ছেলে জ্যোতিষ শাস্ত্র পড়াশোনা করে হাত গণনা করে সে জ্যোতিষ পদ্মভূষণ হবে, জ্যোতিষ শাপলাভূষণ হবে, ভাবতে আমার মাথা গরম হয়ে উঠছে। তোমার তো কপাল ভালো যে আমার মতো একটা ভালো ভদ্র লক্ষ্মী মেয়ে তোমাকে বিয়ে করেছে। আমি প্রথম টাইপের না, দ্বিতীয় টাইপেরও না, আমি কোনো টাইপের না। মানে আজ না একটা রান্নার পরীক্ষা ছিল। ওহো, তুই সেখানে ফেল করেছিস তাই তো? সুমন, এখানে কথা হচ্ছে তোমাকে আর আমাকে নিয়ে, পাতা শ্লোক থেকে লতা পাতা শ্লোক থেকে। নারি কথা তো পাতাকে নিয়েই হচ্ছে। মেয়েটা কে ছিল? তুমি চিনবে না। রোকেয়া বৌমা, না না ঠিক আছে, এত ব্যস্ত হবেন। আরে ব্যস্ত হবো না, মানে আপনারা হচ্ছেন কি আমার পরম আত্মীয়, বেয়াই বেয়া। এসব প্রথমবার বিয়ে বাড়িতে এলাম। ও আচ্ছা, রুমকির মা বলছিল যেভাবে আর চলে না, অনেক দিন ধরে মেয়েটাকে দেখি না, তা ভাবলাম একটা ফোন করি। তারপর ভাবলাম যে আত্মীয়তা তো হয়েই গেছে, এর মধ্যে আবার ফর্মালিটিজ এর দরকার থাকে। খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। শান্ত বাবাজি কোথায়? ও বাড়িতেই আছে, কাজ করছে বোধহয়। আপনাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। এত বছর সরকারি চাকরি করে কোনো রকম এই বাড়িটাই করতে পেরেছি। সেসব আমরা শুনেছি, আপনি খুব সৎ লোক ছিলেন। হ্যাঁ, সৎ থাকার চেষ্টা করেছি, আর ছেলে মেয়েকে আমি ওভাবেই মানুষ করেছি। দেখুন বিয়াই সাহেব, ওদের বিয়ে নিয়ে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অবশ্য সেটার জন্য আমরাই রেসপন্সিবল, আমাদের একমাত্র মেয়ে তো। সে তো বটেই, সে তো বটেই। আমরা হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম, সেজন্য আপনি কিছু মনে করেননি? না না না, কিচ্ছু মনে করিনি, ইটস পারফেক্টলি অলরাইট। আচ্ছা, আমাদের মেয়ে মানে আপনার বৌমা কেমন? খুব ভালো মেয়ে, বলতে পারেন আমি আরেকটা মেয়ে পেয়েছি। যা, শুনে খুব খুশি হলাম। আমার মেয়ে যে আপনাদের মতো একজন অভিভাবক পেয়েছে সেটা জেনে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার, ওরা আসছে না কেন? রোকেয়া বৌমা, রোকেয়া নে ধর। হ্যালো, এটা একটা কাম করলে? কেন, কি করলো এটা? এটা কি কেন,
অন্যদিন তো এর মধ্যেই হয়। আর অন্যদিনের আজকে কি একদিন হলো? আজকে বাড়িতে মেহমান, তাও শান্ত ভাই শ্বশুর শাশুড়ি। দিস ইজ ফার্স্ট টাইম তারা নিজেকে গাড়ি লয়ে আসছে। তাতে হয়েছেটা কি? এর মধ্যেই আনবি? খালাম মাঝে কিছু কথা কর না, তারা কি বাড়িতে না খেয়ে থাকে? আমি কি বলেছি তারা বাড়িতে না খেয়ে থাকে? শোনে, আজকে যদি প্রথমেই থাকো গলদা চিংড়ি খাওয়াই দেন তাহলে অবস্থাটা বুঝতে পারছেন কি হবে। আরে শান্ত ভাই স্ট্যাটাসটা কইগা দাঁড়াইবো, আমাকে বাড়ির একটা ইজ্জত আছে না? আচ্ছা ঠিক আছে, তোকে আমি আরো কিছু টাকা বাড়িয়ে দেবো, আসার পথে একটু দই মিষ্টি আর পান সুপারি নিয়ে আসবে, মনে থাকবে? আমি আজকাল সহজে কিছু ভুলি না খালাম। কি বললি? না মানে যে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাজার থেকে ফিরবি, তোর তো আবার 18 মাসে বছর। এটা একটা কথা বললেন খালাম। কেন খারাপ বললাম? শোনেন খালাম, আমি প্রথমে বাজারে গিয়া সবকিছু পর্যবেক্ষণ করি, তারপরে আমার বুদ্ধি অ্যাপ্লাই করি, তারপরে এক দরে জিনিস কিনি। এক দরে জিনিস কিনলে কি হয় জানেন? জিনিস ভালো পাওয়া যায় এবং ঠকতে হয় না। আর আমি বাজারে যাওয়ার পর সব দোকানিরা মুখ চাওয়াচাই করে। তাই নাকি? কেন কেন মানে? শোনে খালাম মা, এই বুলেট অন্য দেশের কথা জানি না, তবে ঢাকা শহরে ওয়ান পিস। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, চল এখন। এই খালাম মা, টাকাটা বেশি নিলাম কেন জানেন? না শোনেন, তাইলে কোটিপতি মানুষের গয়না খরচ করলে তো চলবে না। আবার কোটিপতি? চল। আচ্ছা গুড। তাহলে তো যা বলেছি ঠিকই বলেছি। কি বলে কি বলে তুমি? আমার বাবা উটকো ধরনের লোক না? দেখো রুমকি, তোমার মায়ের সাথে আমার পরিচয় হয়নি, তাই ওনার সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। তবে তোমার বাবার যে পরিচিতি আমি পেয়েছি, নিঃসন্দেহে উনি একজন উটকো লোক অন্তত আমার কাছে। দেখো শান্ত, বলো এইভাবে বল না। যত যাই হোক, ওনারা তোমার শ্বশুর শাশুড়ি আর ওনারা নিজের থেকে আমাদের সাথে দেখা করতে এসেছেন। শান্ত যাও না, তুমি যেন সেদিকে দেখা করে আসো। চাও আমি কেন যাবো? ওনার নিজ দায়িত্বে এসছে, নিজ দায়িত্বে চলে যাবে। এত সময় ওনারা তো আমার কাছে আসেনি। কে বলেছে তোমার সাথে দেখা করতে আসেনি? ওনারা এবারে সবার সাথে দেখা করতে এসেছেন। সবার সাথে দেখা করতে এসেছেন? তাহলে তুমি একটা কাজ করো, তুমি গিয়ে আমার পক্ষ হয়ে দেখা করে নাও, আমাকে এখন বাইরে যেতে হবে, অলরেডি লেট হয়ে গেছে। বাই। শান্ত! কি? আমার বাবা মার চাইতে তোমার কাছে তোমার কাজটা বড় হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুনি তুমি কোন কাজে যাচ্ছ? আরে আমার এক বন্ধু বিদেশ থেকে এসেছে, তুমি কালকে রাতে ফোনটা ধরলে না, ওর সাথে কিন্তু দেখা করতে যাচ্ছি। ওই মহিলাটার সাথে? আরে থাক, মহিলা বলো না তো, কেমন যেন আন্টি আন্টি শোনা। ও তো আমাদেরই বয়সী, আজকে কতদিন পর ওর সাথে দেখা হবে ভেবেই চমৎকার লাগছে। তোমার সাথে ওর কতদিনের পরিচয়? এই বছর চারেক, তবে মাঝখানে 2 বছর ও ঢাকায় ছিল না, তখন একটু ডিটার ছিলাম। ও ঘটনা তাহলে এই না? কি ঘটনা? আমি সব বুঝতে পারছি। আচ্ছা আমার সাথে তোমার প্রেম 2 বছরের না? হ্যাঁ হবে হয়তো, আমি তো আর ক্যালেন্ডারের দাগ দিয়ে প্রেমে পড়িনি। শান্ত! বেশেব বেয়ানকে তো দেখছি না, উনি আসবে এখনই, চলে আসবে। বেশেব একদিন সময় করে আসুন না আমাদের ওখানে, গরিবের বাড়িটা একটু দেখে যাবো। আরে নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আসবো, এখন যখন আসা যাওয়া শুরু হয়েছে। না না এইভাবে বললে হবে না, কবে আসবেন বলুন। আরে আসবো। রুমকিকে শুধু বলবেন আমি গাড়ি পাঠিয়ে দেবো। আফটার অল আপনারা? না 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 না, গাড়ি পাঠাতে হবে না, সুযোগ সুবিধা মতো আমরা নিজেরাই চলে যাবো। এনারা হলেন গিয়ে। আমি জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বিয়ান সাহেব আপনি আবার নিজের হাতে এগুলো আনতে গেলেন কেন? কাজী লোক তো বললি তোরা নিয়ে আসছো। আমরা আসলে এভাবে অভ্যস্ত, বাড়িতে একটা ছেলে অবশ্য আছে দেখাশোনা করার জন্য, ও একটু বাজারে গেছে, তাছাড়া আপনার বিয়াই সে তো কাজের লোক রাখা একেবারে পছন্দই করে না, আমাদের বাড়িটা একটু ছোট তো। তা তো বটেই। তো বিয়া সাহেব আপনি আপনি নিশ্চয়ই ব্যবসা করেন তাই না? জি আমার ওই মোটর গাড়ি আর ছোটখাটো পার্টসের ব্যবসা আছে, কোনো রকম চলে আর কি। আপনাদের যদি কোনো রকমের চলে যায় তাহলে বলতে হয় আমাদের একেবারেই চলছে না। না না তা হবে কেন? তা বিয়ান সাহেব বাড়িতে আর কেউ নেই? আছে
বড় ছেলেটা বাড়িতেই আছে, মেয়ের একটু বাইরে গেছে তো, আর রুম কি শান্ত, ওরা ওদের রুমেই আছে। আপনাদের তো বড় মেয়ের বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ, জামাই স্টেটসে থাকে। তাহলে তো মেয়েও চলে যাবে বাইরে। হ্যাঁ, তা তো যাবেই, বিয়ে যখন হয়েছে। রুমকির বোনা, তুমি একটু ভেতরে গিয়ে দেখো তো রুমকি কি করছে, আমাদের আবার একটু তাড়া আছে। ঠিক আছে বেন সাহেব, আপনি ভেতরে যান। যাব? জি। বিয়াই তাড়াহুড়া করলে কিন্তু চলবে না, এই প্রথম আমাদের বাড়িতে এলেন, দুপুরে খাওয়া দাওয়া করবেন, তারপর যাবেন। এভাবে চলে গেলে আমাদের মন কিন্তু খুব খারাপ করবে। বিয়াই তো না খেয়ে চলে গেলেন। বিয়াই আপনি খান, আমি দেখছি ভেতরে। নে, তোমার মিষ্টি খাওয়াটা ঠিক আছে। রুমকি? হ্যাঁ রুমকি। কি মা? কিরে, কি করছিস? কিছু নাই, বিছানাটা গুছাচ্ছিলাম আর কি। বিছানা গুছাচ্ছিলি? হ্যাঁ। তুই? হ্যাঁ। কেন, এইসব কাজ তুই করছিস কেন? বাড়িতে কোনো কাজের লোক নেই নাকি? না, এই অর্থ বাড়িতে আসলে কোনো কাজের লোক নেই, চার চার কাজ আমরা নিজেরাই করে নিই। সে কি, তাহলে তো তোর খুব কষ্ট। না মা, একদম না, এই বাড়িটা না যা মজার, তুমি যদি এখানে দুই দিন থাকো আর যেতে যাবে না। তাই নাকি? হ্যাঁ, বসো তো আগে, বসো বসো। শোন, তোর শাশুড়ি কেমন? সে আবার তোর উপর কোনো অত্যাচার টত্যাচার করে না? কি যে বলো না মা, উল্টো আমি আর আমার ননদ ওনার উপর অনেক ঝামেলা। আর শ্বশুর, সে কেমন মানুষ? বাবার মতো তো মানুষই হয় না, কোনো সমস্যা হলে উনি আমার পক্ষ নিয়ে সবার সাথে ফাইট করে। বুঝলাম, এবার জামার কথা বল। ওর কথা কি বলবে মা? কি বলবি বলে, মানুষটা কেমন সেটা বলবি। ও ও, মানুষ হিসেবে না খুব ভালো, শুধু জেদটা একটু বেশি আর কি। কি বললি, জেদ বেশি? তাহলে তো সর্বনাশ। কেন, জেদ বেশি হলে সর্বনাশের কি হলো? আর রুকি, তুই এখনো না একটা ছেলে মানুষ। শোন, সবসময় খেয়াল রাখবি জামাই বাড়ির সবার সঙ্গে জেদ দেখালেও যেন তোর সঙ্গে কোনো জেদ না দেখায়, বুঝেছিস? কিন্তু কেন? তোকে শোন, স্বামী হবে এমন যেন বাড়ির সবার সামনে সে হবে বাঘ, আর তোর সামনে এলে একেবারে বিড়াল ছানা। যে আজে বাজে কথা বলো না মা, ও বাঘ বা বিড়াল হতে যাবে কেন? ও তো ওর মতে সুইট। তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, যা যা, সব জামাইকে পাঠা, তোর জামাইকে পাঠা, তার ওর সঙ্গে কথা। মা, এই অন্য একটা জরুরি ফোন এসেছিল, ও কাজে বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, বাইরে চলে গেছে। ওহ, তোমার কি কোনো কাজ আছে? হ্যাঁ, একটু লাইব্রেরি যাব। না গেলে হয় না? হবে না কেন? আমি জানি খেয়াল করছি তুমি আমাকে অ্যাভয়েড করছিস। কি যে বলো না, বরং আমি দেখছি উল্টো, আমাকে দেখলে তুমি ঝগড়া লাগানো তালে থাকো। কি বললে? হ্যাঁ, যে কোনো তুচ্ছ বিষয়ে তোমার মেজাজ খারাপ হয়। বসন্তকালে যদি এই অবস্থা, তাহলে তো গরমের দিন আমি ক্যাম্পাসে আসবো না। তোমার নায়িকার খবর কি? নায়িকা? দেখা হয়নি আজকে? আমি কি দেখা করি নাকি? পাপাই আর সেই জন্য কথা বলতে হয়? তুমি এখন থেকে ওর সাথে আর কোনো কথা বলবা না। তাই বলে হাই হ্যালো না? হাই বলতে পারো, হ্যালো না, দুটা কথা বলে চলে আসবা, বলবা যে ব্যস্ত আছ। মনে থাকবে? বে, মনে থাকবে। আর শোনো, কাল রাতে তোমার বাসার ফোন অনেকক্ষণ বিজি ছিল, কি কারণ বলো তো? বাবা ফোন করছিল। বাবা ফোন করলে ভালোই। আচ্ছা, ওই পাতার নাম্বারটা দাও তো আমাকে। কেন? আজকে রাতে যদি দেখি তোমার নাম্বার বিজি আর পাতার নাম্বার বিজি, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি এমন কেন করছো লোপা? সুমন ভাই, আপনি এখানে, কেমন আছেন? ভালো। আপনাকে তো খুঁজছিলাম, সারা ডিপার্টমেন্টে খুঁজে এসেছি। আর আপনার মোবাইল বন্ধ কেন? পাতা লোপা, আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, আমরা আগেও আমাদের দেখা হচ্ছে, রাইট আপু? তোমরা কথা বলো, আমি আসি।
anything wrong? Yeah. No, no, nothing wrong. Nothing wrong. বাবা বাবা ডেকেছো? হ্যাঁ বস। কি ব্যাপার বাবা, কিছু বলবে? জাফর কি আজ তোকে ফোন করবে? হ্যাঁ অবশ্যই করবে, কিন্তু কেন বাবা? প্রমকির বাবা মা আমাদের বাসে এলো এবং শান্তর বিয়ের জটিলতাটা মিটে গেল, এই বিষয়টা বড় জামাই হিসেবে ওকে জানানো খুব দরকার। হ্যাঁ বাবা, আমি তো অলরেডি ওকে ফোন করে সব জানিয়ে দিয়েছি। অলরেডি জানিয়ে দিয়েছিস? কখন? কেন, দুপুর বেলায় আমি শোনার পরপরই তোকে সব জানিয়ে দিয়েছি। জাফর শুনে কি বললো? ও তো খুব খুশি। আর ও আরো কি বললো জানো? কি? তুমি যেভাবে ঘটনাটা ট্যাকেল করেছো এটা রীতিমতো প্রশংসার যোগ্য। দেখ, বিদেশে থেকেও জামাই কত সহজে ব্যাপারটা বুঝে ফেললো। হ্যাঁ সেটাই, কিন্তু বাবা ওর মনটা তো সবসময় দেশেই পড়ে থাকে। আমার মনে হয় সেজন্যই বিদেশে ভালো করতে পারছে না, ও খুব হোম সিকনেসে সাফার করছে। আমি বলি কি, এক কাজ করো, ওকে দেশে ফিরে আসতে বল। না না বাবা, এসব কি বলছো তুমি? ও দেশে আসতে যাবে কেন? আসলে ও তো আমাকে খুব মিস করে, আমি গেলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। তো জার অ্যারেঞ্জমেন্ট কতটুকু হলো? প্রায় সব গুছিয়ে ফেলেছি, আর মাসখানেক সময় খুব বেশি হলে লাগতে পারে। আমি বলি কি, তুই থাকতে থাকতে আমার মনে হয় শান্ত আর রুমকির রিসেপশনটা আমরা সেরে ফেলি। ইয়ে বাবা, আমি একটা কথা বলি বাবা। বল। রিসেপশনটা বছরখানিক পিছিয়ে দিলে হয় না? হোয়াট ডু ইউ মিন? না মানে তোমাদের জামাই বলছিল ও আমি যাওয়ার এক বছর পর আমাকে নিয়ে আবার দেশে আসবে, ও থাকতে পারতো তাহলে রিসেপশন। হাজার হোক, তোমাদের একমাত্র জামাই হয়েছে, তুই এখন যা এখান থেকে। কেন বাবা, কি হয়েছে? যে মানুষ বিয়ের রিসেপশন এক বছর পিছিয়ে দিতে বলতে পারে তার সাথে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে। যাতে ইয়ে বাবা, বাবা আমি বলছিলাম কি, যা ভাগ। ভাইজা, আপনি যে দিনকে দিন কামেলদার জ্যোতিষ হয়ে যেতেছেন এটা আমি টের পাইছি, তার সাক্ষী আমি নিছি। তাই কিভাবে? ভাইজা, আপনি আমার যেদিনকার থেকে কইছেন যে আমি কোটিপতি হব, সেদিন থেকে আমার ইনকাম বাইরে গেছে। কি হবে কিভাবে তা তো কইতে পারো না। এই যেমন ধরেন, আজকাল রুমকি ভাবির বাপ মার সাথে আমারে বাজার দুইবার যাইতে হয়েছে, আর দুইবার যাওয়া মানে ডবল ইনকাম। তাহলে তো হাত দেখার বিষয়টা ঠিকই মনে হচ্ছে। শুধু তাই না ভাইজান, খালু জান আর রুমকি ভাবির বাবা দুজনে মিলে একটা রিসেপশন পার্টি দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাহ, তাহলে তোমার জন্য তো আরো ভালো হলো, একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়ে গেল। আপনি জ্ঞানী লোক, আপনি বুঝতে পারবেন, কারণ সমাজ দ্বার আদমিকে লিয়ে ইশারায় কফি। তা ভাইজান এবার কোন আপনার কি অবস্থা? আমার অবস্থা আগের মতোই, আসলে আমি এখন বাবার অবস্থাটা পর্যবেক্ষণ করছি। কিরকম? আমি এখন বাবার দৃষ্টি নিক্ষেপ অবজার্ভ করছি, মানে বাবা কতক্ষণে তীব্রভাবে আমার দিকে তাকাচ্ছে সেটার উপর নির্ভর করছে আমার পরবর্তী পদক্ষেপ। আচ্ছা ভাইজান, আমার ঠিক করে কোন তো খালুজান আপনার দিকে সর্বশেষ কিভাবে তাকাইছে? রুমকির বাবা মাসার পর তো বেশ প্রেমময় ভঙ্গিতে তাকাচ্ছে। হ্যাঁ, খাওয়ার টেবিলে দুবার হাসিয়ে দিল আমার দিকে তাকিয়ে। বাস, তাহলে তো হয়েই গেছে। না বলে ভাই, বিষয়টা আমি অন্য হয়ে দেখছি। আমার মনে হচ্ছে এটা রুমকির বাবা মা আসার ফলে, এটা বাবার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এখন এই বিষয়টা স্থায়ী হবে কি না সেটার জন্য আমাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, অবজার্ভ করতে হবে। কেমন দেখলে?
তুমি এত কিছু করলে কখন? আসলে আমি স্টেজে থেকে সব কিছু সেটেল করে এসেছি, কিন্তু লোকাল এনভায়রনমেন্টটা ঠিক লোকেট করতে পারছি না। তুমি অ্যাকচুয়ালি কি করতে চাইছো? সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম। উপস, ভেরি হাই টেক অ্যান্ড অ্যাম্বিশাস প্রজেক্ট। বাট আই হ্যাভ টু ডু শান্ত, এবং তুমি এসব নিয়ে কাজ করছো আমি জানি। হ্যাঁ তা করছি, কিন্তু ওভাবে করলে হবে না। ইনফ্যাক্ট একটা ইনস্টিটিউশন মানুষের জীবনে খুবই দরকার, আর আমি কাজটা খুব ভালোভাবে করতে চাই। গুড, ভেরি গুড, করো। কিন্তু আমার একটা প্রপোজাল ছিল। কি? আমি তোমাকে পাশে চাই।